गुड मर्निंग गाइज, वेलकम बैक टू माई चैनल दीप्तिस बेंगुली ब्लॉग। तो तुम्हारा कैमन आछो, आशा करछि सबाई भालो आछो। आर छोटो मेये उठे गेछे, तो ओर जोन्नो दूध कॉर्नफ्लेक्स निये एसेछि, आर बड़ो मेये घुमाच्छे एखोनो। तो एखन बाजे 9:30। तो सकाल चा एखोनो खावा हयनि, कारण स्टोवटा जालियेछिलाम, दुटो रुटी करछिलाम। एबार तार नीच दिये जेखान दिये तेल भरे ओखान दिये पुरो आगुनटा बेरिये गेछे, এর পুরো ছড়িয়ে গেছে আগুনটা এরকম। তো তার জন্য জল ছিটিয়ে স্টোভটা নিভিয়ে দিই। তারপর হাজবেন্ডকে ডাকতে গেছি যে কি হলো দেখো। তখনই হাজবেন্ড এসছে, স্টোভটা খুললো, খোলার সাথে সাথে গ্যাস চলে এসছে। তখনই তো ভালো হয়েছে। তো এই গ্যাসে রুটি করলাম বেগুন ভাজা, আর এখনই চা করলাম। তো এখন খাচ্ছি, তো খেয়ে তারপর বাকি কাজগুলো করব, আর ওকেও খাওয়াতে হবে। ওই যে উঠে বসে আছে, তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। বড় পুচু এখনও ঘুমাচ্ছে, আর এদিকে আমি রান্না জোগাড় করতে চলে আসলাম। এখানে আমি চিংড়ি মাছ এনেছি সকালবেলা, তো ওটার জন্য চিংড়ি মাছের ঝাল করব। তার জন্য আলু কেটে নিচ্ছি, আর এখানে কালকে সিম বাটাটা করে মানে সিম সেদ্ধ করেছিলাম, ওটার জন্য পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো, এগুলো সকালবেলা বাজার করে এনেছি তো সবজিওয়ালার থেকে। তো কী সুন্দর ভালো লাগছে, তাজা তাজা সবজি একদম। আর এইটুকু সবজি নাকি 60 টাকা। এখানে আমি সিম বাটাটা বসিয়ে দিয়ে এখন মাছ কাটতে বসে পড়লাম, যেটা হলো চিংড়ি মাছ, সকালবেলা এনেছিল। তো চলো বেছে নিই। ও মাছটা বেছে নিয়ে দেখো সিম বাটাটাও হয়ে গেছে। এটা করতে হতে হতে আমি কাপড় কেচে নিয়েছি, এখন ডালটা সম্বার দিয়ে আমি চলে যাচ্ছি ছাদে। তো চলো ছাদে কাপড়গুলো মেলে আসছি, তারপর কথা হচ্ছে। তো দেখো আমি কাপড়গুলো মেলছি, কি ঝপাঝপ ঝপাঝপ করে মেলে দিচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো। দেখো সর্ষে দিয়ে আমি মেখে, সর্ষে তেল দিয়ে মেখে মাছটা বসিয়ে দিয়েছিলাম, তো হয়েও গেছে। তো আমি চান টান করে আমি চলে এসেছি। আজকে গোপাল ঠাকুর আমার হাতে ঘুম থেকে উঠলো, কারণ এই পাশে ঘরে বৌদিদের অসুস্থ পড়ে গেছে। তো বৌদি আমাকে ডেকে বললো গোপালকে অল্প খেতে দিয়ে দেবে, তো আমি বললাম অবশ্যই। তো আমি এখানে চলে এসেছি, গোপাল ঠাকুরকে আমি চান করাবো আজকে। আজ আমার খুব খুশি লাগছে, আমি গোপালকে চান করাচ্ছি বা খেতে দিচ্ছি, মানে কোনো দিনও এটা করিনি। আমার আশা ছিল গোপাল বসাবো, কিন্তু আমি ঘর আমার একটাই, তো আমি গোপালকে বসাতে পারছি না, আমি পুজোও দিতে পারছি না। তো আমার মানে আজকে পুজো দিয়ে আমার খুব ভালো লাগছে, তো সেটা তোমাদের সাথে অল্প শেয়ার করে নিলাম। তো চলো আমি গোপালকে চান টান করিনি। ছোট্ট গোপাল কি ভালো লাগে না দেখতে। এটায় বাইরেটায় বৌদি বসে আছে, বসে বসে আমাকে দেখিয়ে দিচ্ছে, আর হলো বলছে যে আজ তোমার কোলে উঠবে তাই এসছে, মানে তোমার কোলে উঠবে তাই গোপাল তোমার হাতে পুজোটা নিচ্ছে। তো আমি এখানে দেখো হেসে হেসে পুজো দিচ্ছি, কারণ আমার এত খুশি লাগছে না, আমি বৌদিকে বলছি আমার খুব ভালো লাগছে। করে আসলাম, আর এখানে যাচ্ছি দিভাইদের বাড়িতে, মানে দোকানটাতে। তো এবার ওখানে হাজবেন্ড আছে, তো ওকে পাঠাবো স্কুলে, মেয়ের স্কুলে অ্যাডমিট কার্ড আনার জন্য। তো কালকে যেতে বলেছিলো, কালকে সময় পাইনি, আর তার জন্য আজকে পাঠাবো। তো চলো যাই, পরে কথা হচ্ছে। চলো দৌড়াবে না। হ্যাঁ, নিয়ে এসে খেতে দিয়ে দিয়েছি, আর ওর বাবাকে বলে বলে পাঠালাম স্কুলে। কি দিচ্ছি এনো, বাটা দেবো দেখবে, বাটা খা, বাটা খা। কেমন তেত্তি? হ্যাঁ তেত্তি, নাকটা মুছিয়ে দিয়ে তো ওই রুমালটা দিয়ে বোনের তো এই যে গুনগুন গুঞ্জা খাচ্ছে, কি দিচ্ছি বাবু। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। নিয়ে বসে পড়েছি, এটা হলো সিম বাটা, পাঁপড় ভাজা, এখানে হলো চিংড়ি মাছের ঝাল যেটা করলাম, আর এটা হলো ডাল। তো আর চলো খেয়ে নিই, আজকের মেনু এটাই। এই দেখো তুই কি বন্ধুর মতো হয়ে গেছিস, বল কেমন আছে বাটাটা? হ্যাঁ ভালো আছে, হ্যালো। এই চলে আসলাম, আর ও একাই ঘুমিয়ে পড়েছিলো খেলতে খেলতে। তো এখন ওর সর্দি লেগেছে, তো শ্বাসকষ্ট হচ্ছিলো, তো নাকে ড্রপ দেওয়া হলো। এবার এই মেয়েটা না, তো যে ওখানে শুয়েছে,
কোলে নিয়ে ঘুম পাড়ালাম। আর এ তো বদমাশি করে যাচ্ছে, ঘুমাতে বলছি ঘুমাচ্ছে না, বদমাশ মেয়ে কোথাকার, শুধু বোনটাকে তুলে দিচ্ছে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, আর আমার পাশে থাকবে, তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে আবার কেটে দিচ্ছ তো এমনটা করো না। তো আমি যেরকম সাবস্ক্রাইব করছি সবাইকে, তোমরাও আমার পাশে থেকো, আমি তো আছি থাকবো। আর তোমরা ভিডিও না দেখেই চলে যাচ্ছ কমেন্ট করে, তো এরকমটাও করো না, ভিডিও দেখো। আমি সবার যেইটুকু পারি আমি দেখি, তো ওয়াচ টাইমটা সবারই দরকার। তো একটা দিদিভাই ঠিকই বলেছে সে ডিম্পি লাইফস্টাইলের দিদিভাই, তো ওই দিদিভাইয়ের কথাগুলো যারা ভিডিওটা দেখোনি তারা দেখো। আর সবাই ওরকমটাই করো যে সবারই সবার মানে সবাই দিতে হবে, তো তো ওয়াচ টাইমটা সবারই দরকার। তো কেউ ভিডিওটা না দেখে বলে দিচ্ছ যে ভিডিও কমেন্ট করে চলে যাচ্ছ, তো এরকমটা করো না, ভিডিওটা দেখো। আর বেশি কথা বাড়াবো না, তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।